সেটা একমাত্র আমি দিতে পারি, আর কেউ নয়। ও শান্তি পাবে, ভালোবাসা পাবে, তবে তোবার থেকে নয় ভাইয়া, সবটা পাবে এই নাদিমের থেকে। না জেনে অনেক কষ্ট দিয়েছি, আর নয়, এখন কোনো কষ্ট পেতে দেবো না ওকে। ভালোবাসা রঙে রাঙিয়ে দেবো ওর জীবন। পিছনের করা ভুল প্রায়শ্চিত্ত করবো এরপর থেকে আমি। সকলে যে যার মতো রুমে চলে গেছে, আমিও বিছানায় গা এলিয়ে শুয়ে আছি। আজকাল নিজেকে বড্ড অসহায় লাগে আমার, পৃথিবীতে কেউ নেই আমার, এমন একটা হাত নেই যে দুটো হাত শক্ত করে ধরে বলবে, ভয় পেও না, আমি আছি তো তোমার পাশে, বলে দেবে ভালোবাসা ভরসা কোনো কিছু নেই। জীবনে মা বাবাকে নিয়ে অনেক সুখে শান্তিতে ছিলাম, কিন্তু ভাগ্যে সুখ সইল না, অকালে তাদের হারালাম আমি, যাদের নিজের সবচেয়ে আপন ভাবতাম, সেই চাচা চাচি আমাকে আজ বের করে দিল ঘর থেকে, কোনো জায়গা নেই সেখানে, অন্যের উপর ডিপেন্ডেন্ট আমি। কিন্তু এসব তো আমি চাইনি কখনোই, বাকি দশটা মেয়ের মতো আমারও দুচোখে অনেক স্বপ্ন ছিল, জানি আর কিছুই পূরণ হবে না আমার। এইসব ভেবেই চোখ থেকে পানি পড়ছে আমার। আজকে বাবা মাকে বড্ড বেশি মিস করছি, আর যে মিস করা ছাড়া কোনো উপায় নেই আমার। হঠাৎ সামনে কারো অস্তিত্ব টের পেয়ে সামনে তাকালাম আমি। নাহিদ ভাইয়া, আপনি এখনো কাঁদছিস? কেন কাঁদছিস তুই? মা বাবার কথা খুব মনে পড়ছে তাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আজকে মনে হতেই পারে, কারণ তোর বিয়েকে কেন্দ্র করেই অনেক স্বপ্ন ছিল কবির, কিন্তু সেটা পূরণ হয়নি ওনার। কোথা থেকে যে কী হয়ে গেল কে জানে। আচ্ছা, যেটা বলতে এসেছি, আমাকে বিয়ে করতে তোর কোনো সমস্যা আছে? বিয়ে করতে চাস না? কোনো কথা না বলে মাথা নিচু করে বসে আছি। এই সবগুলো প্রশ্নের উত্তর যে নেগেটিভ, সেটা কি মানবেন উনি? উনি যদিও মানেন, মামু কি মানবেন? না, তার চেয়ে কষ্ট পাবেন বেশি। কি হলো, কথা বল। ঠিক আছে, বুঝে গেছি, তুই বিয়ে করতে চাস না, চিন্তা করিস না, কাঁদিস না। আমি এক্ষুনি বাবাকে বলে দিচ্ছি এই বিয়েটা আমার কোনো মত নেই, তোর কথা বলবো না, কারণ তোর কথা বললে বাবা খুব কষ্ট পাবে। যদি আমার কথা বলি তাও কষ্ট পাবে, তবে সেটা বেশি নয়, সীমিত বা সহ্য করার মতো। আমাকে বকে ধমকে রাগ করে দুদিন পর আবার হয়তো সব ঠিক হয়ে যাবে। এসব বলে চলে যাচ্ছেন উনি। না, ওনাকে মামুর নিকট খারাপ করার কোনো অধিকার আমার নেই। আমার ভালোর জন্য ওনাকে কষ্ট ফেলতে চাই না আমি। তার চেয়ে আমি না হয় একটু কষ্ট সহ্য করে নিই আর একটু, সেটাই উত্তম। ভাইয়া, আমার ডাক শুনে দাঁড়িয়ে পড়লেন উনি। কিছু কি বলবি? ভাইয়া, যা হচ্ছে হতে দিন, এতে আমার কোনো আপত্তি নেই। আর যদি আপনার লাইফে অন্য কেউ থেকে থাকে তাহলে আমাকে বলুন, আমি মামুকে বুঝিয়ে বলছি। থাকলি, আমার লাইফে যদি অন্য কেউ থাকতো তাহলে ফার্স্টেই বলে দিতাম, আমার লাইফে তো শুধু তুই আছিস। এটা শুনে খুশি হলাম যে তুই বিয়েতে রাজি। মানে? মানে আবার কি, এখন তুই আর আমি কি আলাদা নাকি? তুই মানেই আমি আর আমি মানেই তুই, দুজনেই একে অপরের জন্য। তুই ভালো থাকলে আমি ভালো, তুই যখন চাইছিস বিয়েটা হোক তাহলে তাই হবে, আর যদি বলিস না তাহলে সেটাও করে দিতাম আমি। আমি চাই না তোর ইচ্ছের বিরুদ্ধে কিছু হোক, যদি মন থেকে মানতে পারিস তাহলেই হবে। সত্যি লোকটা কত ভালো মানুষকে বোঝে, মানুষের মন খারাপ, ভালো থাকা মন্দ থাকা সবটাই বোঝার চেষ্টা করে। নিজে খারাপ হয়েও আমার জন্য মামুর কাছে বকা খেতেও রাজি। এনাকে দেখলে কে বলবে ওই ডেভিল এর ভাই? দুজনে কত তফাত, ওনার ধারের কাছেও উনি নেই, উনি তো উনি আর ডেভিল তো ডেভিলই। না ভাইয়া, আমি মামুর ইচ্ছেটাকেই সমর্থন করছি, ওনার ইচ্ছেই আমার শেষ ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাই হবে, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়, নইলে শরীর খারাপ করবে। তাছাড়া আর সময় নেই, মাত্র কদিন পরই বিয়ে, তোর ঠিক থাকাটা এখন জরুরি। ভাইয়া চলে যাওয়ার পর বিছানায় শুয়ে আছি আমি, কিছুতেই ঘুম আসছে না আমার। কী থেকে যে কী হয়ে গেল, একদিনেই পাল্টে গেল আমার জীবন, শুধু আশপাশ করছি, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না আমি। সকালে ডেভিলের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল আমার। এই সাত সকালে ডেভিল আমার নাম ধরে ডাকছে কেন? কিছু কি করেছি আমি? ধুর, আমি কি করে কি করতে যাব, এই মাত্র তো ঘুম থেকে উঠলাম। উফ,
আমিও পাগল হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে টেবিলের দোয়ারে গিয়ে পৌঁছালাম আমি। মামির এক গাদা মুখ ঝামটা শুনে রুমের ভেতরে গিয়ে দাঁড়ালাম। ডেভিলকে দেখে ভয়ে হাত পা কাঁপছে আমার। এতটা রেগে থাকার কারণ কি? আমি ঢুকতেই চিৎকার দিয়ে বলে উঠলেন উনি, এখন ওঠার সময় হয়ে গেছে তোমার নবাব জাতি, আমার কফি কোথায়? এই খেয়াল কি ওর আছে? এখন ভাবছে বাড়ির বউ হবে, তাই সাপের পাঁচ পা দেখেছে। এখন কেন কাজ করবে বাবা? না না মামি, তেমন কিছু নয়, আমার ঘুম থেকে। স্টপ মা, তুমি যাও, আমি ওকে মজা দেখাচ্ছি। বাড়ির বউ হলেও কাজ করতে হবে, সব বুঝিয়ে দিচ্ছি আমি। খুশিতে গদগদ হয়ে চলে গেলেন উনি। এবার আমাকে কি করবে এই ডেবিলটা? আল্লাহ বাঁচাও আমায়। তোমিস নাদু, তোমাকে গতকাল কি বলেছিলাম আমি? ওনার চোখ মুখের অবস্থা দেখে স্বাভাবিক মনে হচ্ছে না আমার, কেমন যেন ঝড়ের পূর্বাভাস পাচ্ছি আমি। ঝড়ের পূর্বে যেমন পরিস্থিতি শান্ত থাকে, তেমনই শান্তভাবে কথা বলছেন উনি। ভয়ে গলা শুকিয়ে আসছে আমার। হাত দিয়ে ওনার খামচে ধরে কাঁপা কাঁপা স্বরে বললাম, না মানে হ্যাঁ। না মানে হ্যাঁ কি? মনে আছে কি না, যে কোনো একটা বল। হ্যাঁ মনে আছে আমার, আপনার ঘরে কফি নিয়ে আসার কথা ছিল আমার, কিন্তু আমি আসিনি। আর তার কারণ হচ্ছে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, এর জন্য আসতে পারিনি। এখন কথা হচ্ছে সেটা নয়, কথাটা হচ্ছে আমি কারোর ধরা বাঁধা কাজের লোক নই, যে সকলের কথা মেনে চলবো। কাজের লোকের মতো, মালিকের কথা মতো কাজ করবো। পারবো না আমি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলাম আমি। যাক এবার যা হওয়ার হোক, কারো অত্যাচার মানবো না আমি। কি বললি তুই? তুই কারো ধরা বাঁধা কাজের লোক না, তাহলে তুই কে? জানেন না জানো, আমি এই বাড়ির মেয়ে, মামুর একমাত্র ভাগ্নে আমি, বাবার রাজকুমারী। তাই আমাকে সম্মান দিয়ে কথা বলুন। আমার কথায় হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাচ্ছেন উনি। যাক বাবা, ডেভিলটাকে অন্তত কায়দা করতে পেরেছি, হাসাতে তো পারলাম। রাগ গলে জল এখন, নো অত্যাচার। আজকে ওনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে আমার, কেন জানি না ওনাকে দেখে খুব ভালো লাগছে আমার। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে, ওই হাসি মাখা মুখে খুব মায়াবী লাগছে। আজ ওনার দিক থেকে চোখ ফেরানোই দায় হয়ে গেছে আমার। ও, তুই রাজকুমারী? এটা ঠিক, তবে এখন রাজকুমারী নোস। আমার একদম কাছে এসে কোমর জড়িয়ে নিজের একদম কাছে টানলেন উনি। ফিসফিস করে কানে কাছে বলে উঠলেন, তুই আমার মনের রাজ্যে রাজরানী। কপালে পড়ে থাকা চুলগুলো কানের নিচে গুঁজে দিলেন আর বললেন, তুই আমার খাঁচার পাখি, কখনো দিস না আমায় ফাঁকি। ওরে আমার অবুজ ছোনা পাখি, তোকে মন পাচরে আগলে রাখি। দেখেছিস তোর ভালোবাসায় কেমন কবি হয়ে যাচ্ছি আমি? তুই তো আমায় পাগল না বাড়িয়ে ছাড়বি না? ছাড়ুন আমাকে, ছাড়ুন, এইসব ফালতু কথা একদম বলবেন না। আমি এখন বলবো, 100 বার বলবো, তোকে বুকে আঁকলে রাখবো সোটা পাখি। তোর খুব সাহস হয়ে গেছে তাই না? এতক্ষণ কতগুলো কথা বলে গেলি, আমার কাছে তোকে আসতে বলেছিলাম, তুই সকালে আসিসটি, এখনও কিছু খাইনি আমি, এখন খুব খিদে পেয়েছে আবার, খাবো আমি। আমাকে ছাড়ুন, আমার ইচ্ছে হয়নি তাই আসিনি, এই সহজ কথাটাকে বুঝতে পারছেন না আপনি? খুব বুঝতে পারছি, এর জন্যই তো তোর একটা শাস্তি দরকার। মানে? শাস্তি? আচ্ছা আবার খিদে পেয়েছে, আমি খাবো। ঠিক আছে ছাড়ুন আমায়, আমি এক্ষুনি আপনার খাবার নিয়ে আসছি। তোরা যাওয়া লাগবে না, আবার খাবার আমি পেয়ে গেছি। খাবার পেয়ে গেছেন মানে? আর যদি পেয়েই থাকেন তাহলে আমাকে ছাড়ুন, আমি আসি। বোকাবে, তোকে ছাড়লে খাবার কোথায় পাবো, তুই তো আমার খাবার। বলেই আমার ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়লেন উনি। অনেকক্ষণ পর আমাকে ছেড়ে দিলেন, আমি ক্রমাগত কেঁদেই চলেছি। আজ খুব করে কথা শোনাতে হবে ওনাকে, আটকাতে হবে নিজেকে। দেখেছিস আমার খাবার, এবার যা, আর কখন আমার কথার অবাধ্য হবি না। আর যদি হোস, প্রবলেম নেই,
তোর উপর এরকম অত্যাচার চলবে? আপনি খুব নোংরা একটা খারাপ বদলোক। জানেন, আমি আপনার ভাইয়ের বউ হতে চলেছি, তা সত্ত্বেও সব জেনে শুনে আপনি এসব করছেন। আজ এতিম বলে এত জোর জবরদস্তি করছেন আমার সঙ্গে। খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ জানতাম না। নিজের ভাইয়ের বউকে বদ নজরে দেখছেন আপনি, ছি। আরে এত ছিছি করছিস কেন? ভাইয়ের বউ হওয়ার কথা হয়েছে, বউ তো হোস নেই। ভাইয়ের বউ হবি না, আমারই বউ হবি, চিন্তা করিস না। আর এসব বলে আমার মাথা খারাপ করিস না, মাথা গরমও করিস না। আমি খারাপ, একদম খুব খারাপ। শুধু তোর জন্য খারাপ, আর কারোর জন্য নয়। যেদিন তোর সাথে কিছু না করে মিথ্যা অপবাদ মাথায় নিয়েছিলাম, সেদিনই তোকে নিজের করে নেওয়ার প্রতিজ্ঞা করেছি, আর সেটা পূর্ণও আমি করব। এখন যা, তুই তোর কাজ কর, আমার অনেক কাজ আছে। কোনো কথা না বলে চলে যাচ্ছি আমি। ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই আমার। যাই বলি না কেন, তার উল্টো কথা উনি বলবেনই। হঠাৎ ওনার কথা কানে আমার ভেসে আসলো, থমকে গেলাম আমি। শোন, আচ্ছা না, থাক, যা গিয়ে খেয়ে দে। না, বলেই ফেলি, আজ নিজে হাতে আমার জন্য রাতে বিরিয়ানি রান্না করিস, খুব খেতে ইচ্ছে করছে। আমি পারবো না, আমার ভালো লাগে না। পারতে তোকে হবেই। বললাম তো পারবো না। ঠিক আছে, করিস না, তবুও চেঁচাস না। রান্না না করলে মিষ্টি আছে, ওটাই খেয়ে ঘুমিয়ে পড়বো, নো প্রবলেম। বলেই হাতখড়ি পড়তে পড়তে রুম থেকে হন হন করে বেরিয়ে গেলেন উনি। কি যে বলল শয়তানটা বোঝার চেষ্টায় আছি, কিন্তু মস্তিষ্ক কাজ করছে না আমার। অতঃপর হাবলার মতো কিছুই বুঝলাম না আমি। আধ ঘন্টা ধরে রেস্টুরেন্টে মাহির জন্য বসে আছি আমি, কিন্তু ওর আসার কোনো নামই নেই। এতক্ষণ তো লেট হওয়ার কথা নয়, আজকে যতই লেট হোক না কেন, ওর সাথে কথা বলে তবেই বাসায় ফিরব আমি। কেন সেদিন সকলের কাছে আমার নামে মিথ্যা অপবাদ দিল, সবটা জানতে হবে আমাকে। কিছুক্ষণ পরই ওকে আসতে দেখলাম আমি। আমার কাছে এসেই সামনে থাকা চেয়ার টেনে মুখোমুখি বসে পড়ল মাহি। মুখে হাসি রেখা ফুটিয়ে বলে উঠল, হেই হ্যান্ডসাম, কি মনে করে আমাকে এত জরুরি তলব করলে, কোনো সমস্যা নাকি? ওর হাসির প্রতি উত্তরে একটা হাসি দিয়ে বলে উঠলাম আমি, তুমি বসো, খুব জরুরি একটা কথা আছে, বলে এত জরুরি তলব করলাম। এনিথিং সিরিয়াস? খুব সিরিয়াস, যে জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দেবে, না হলে তোমার কপালে কিন্তু শনি আছে, এটা মনে রেখো। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এভাবে কথা বলার মতো কাজ করেছো তাই। কি এমন করেছি আমি? অনেক কিছুই। আমি সেদিনের ব্যাপারে জানতে চাই, যেদিন নাদিয়াকে কোনো একজন মলিস্ট করার চেষ্টা করেছিল, সে কে ছিল? তার সাথে তোমার কিসের কানেকশন? আর ওই ছেলেকে বাঁচাতে সবার সামনে আমাকে বদনাম করেছিলে কেন? এইসব প্রশ্নের উত্তর আমি আজকে চাই। আমি আমি কি কি করে এসব প্রশ্নের উত্তর দেব? আমি তো কিছু জানি না, আমাকে নাদিয়া যা বলেছে তাই সবাইকে বলেছি, এর বাইরে কিছু বলিনি। স্টপ! আমার নাদিয়ার নামে আর একটাও মিথ্যা বলবে না। আমার নাদিয়ার সমস্ত সত্যিটা আমাকে বলেছে, কিন্তু তুমি তুমি ইচ্ছে করে সবার সামনে আমাকে ক্যারেক্টারলেস প্রুফ করছো, বলো কেন? এইসব তোমাকে কে বলল? আমি কোনো মিথ্যা কথা বলছি না, নাদিয়া যা বলেছে তাই বলেছি। আর তোমার নাদিয়া মানে? চুপ! আর মিথ্যা বলে লাভ নেই। আমার নাদিয়া মানে আমার নাদিয়া। নাদিয়া সমস্তটা বলে দিয়েছে আমাকে, এখন সবটা আমি জানি। তাই নাটক করো না, কেন সব করছো? ভালো ভালোই বলো, না হলে কিন্তু নইলে যা নাদিয়ার সাথে হতে গিয়েও হয়নি, আজকে সেটা তোমার সাথে করব আমি। দেখো নাদিম, আমাকে এভাবে ট্রেড দিয়ে আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারবে না, কারণ আমি যা বলেছি সব সত্যি, কোনো মিথ্যে নেই। তাছাড়া শুধু যে আমি বলেছি এমন নয়, তোমার ঘরে তো ওই শার্টও পাওয়া গেছে, তাহলে এখানে আমার দোষ কোথায়? আর দোষ যদি কারোর থেকে থাকে তাহলে সেটা নাদিয়ার। নাদিয়াকে জিজ্ঞেস করো তুমি। শার্ট কিন্তু এমনি এমনি পাওয়া যায়নি, কেউ সেটা ইচ্ছে করে আমাকে ফাঁসানোর জন্য
আমার রুমে ওটা রেখে দিয়েছিল। তখন এত মাথা ঘামাইনি, কারণ তখন জানতাম সব নাদিয়া বলেছে। কিন্তু এখন জানি নাদিয়া নয়, সবটাই তোমার চাল। বলো বলো, কেন এমনটা করলে? বললাম তো আমি কিছু করিনি, শুধু শুধু আমার পেছনে না পড়ে আসল লোকটাকে ধরার চেষ্টা করো। আসল লোক মানে কে সেই লাল শার্ট পরা ছেলে, বলো আমাকে। সরি নাদিম, আমি কিচ্ছু বলতে পারবো না, শুধু এতটুকুই জেনে রাখো, যদিও কথাগুলো আমার বানানো, তবুও তার পেছনে অনেক বড় কারণ আছে, পারলে কারণগুলো খুঁজে বার করো। তুমি কেন এটা করেছো বলো, আর সেই কারণ আমি খুঁজতে পারবো না। তুমি বলো, তুমি বলো, আমি শুনি। বললাম তো দায়ে পড়ে আর কিচ্ছু না। এসব রহস্যের বেড়াজালে আটকে থাকা আমার একদম পছন্দ নয়। সোজাসুজি বলো কি হয়েছিল সেদিন, আর কে ছিল সে? যদি না বলো তাহলে কিন্তু আগে যা বলেছি এবার তাই করব। তুমি কি সত্যি বলছো? সত্যি সত্যি এসব করবে নাকি? মুখ না খুললে এটাই করব, তাই আগেই বলছি, ভালো ভালোই বলে দাও। ঠিক আছে, বলছি আমি। এই তো গুড গার্ল, নাও স্টার্ট। কে সে? সে কে আমি নিজেই জানি না, আমিও মুখোশের আড়ালে দেখেছি ওনাকে। এই কাজটা করার কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু তবুও করতে হয়েছে। ওই দিনই ওনাকে দেখেছি, আর কখনো দেখিও নি। কেন করতে হয়েছে? আর একদিনের পরিচয়ে লোকটার কথায় কাজ করতে রাজি হয়ে গেলে? কারণ লোকটা আমাকে ভয় দেখিয়েছিল, আর আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, ঘাবড়ে গেছিলাম। কিসের ভয় যে ঘাবড়ে গেলে? লোকটা যখন নাদিয়ার রুম থেকে বেরিয়ে আসে, তখনই আমার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তখন ওনাকে কিছু জিজ্ঞেস করার আগেই আমার গলায় ছুরি তাক করে দাঁড়িয়ে পড়ে, তাই ভয় পেয়ে যাই আমি। তখন আমাকে বলে তোমার ঘরে ওর পরনের শার্ট রেখে দিতে, আর যা বলেছি সবটা যেন সবার সামনে বলি, আর যদি না বলি তাহলে তোমাকে আর আমাকে জানে মেরে দেবে। আর এটা শুনেই ভয় পেয়ে যাই আমি। লোকটা ভয় দেখালো, আর তুমি চেনা নেই জানা নেই এমনি এমনি ভয় পেয়ে গেলে? আশ্চর্য, তোমার কথাগুলো কেন যেন বিশ্বাস হচ্ছে না আবার? বিশ্বাস করো নাদিম, এটাই সত্যি। আমি যা করেছি নিজেকে বাঁচাতে আর তোমাকে বাঁচাতে গিয়ে সব করেছি। মাহির চোখ মুখ দেখে বুঝে গেছি আমি যে ও সত্যি বলছে, কিন্তু সে লোকটাকে কে? সে যে নাদিয়ার সাথে এত খারাপ ব্যবহার করলো, কে কে সে লোক, সবটা আমাকে জানতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, এটাই জানার ছিল আমার। তবে যাই হয়ে যাক না কেন, নাদিয়ার সাথে কে এমন করার চেষ্টা করেছে তাকে ঠিক খুঁজে বের করবো আমি, আর সেদিন সকলের চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করে তবেই আমি ছাড়ব। নাদিম, তুমি নাদিয়াকে প্লিজ বলো আমায় যেন ক্ষমা করে দেয়। আমি না এসবের কিছুই চাইনি, তবু মেয়েটাকে কষ্ট দিয়েছি সেদিনের ঘটনার জন্য। আন্টি আর টিয়া এখনও সহ্য করতে পারে না ওকে, অনেক কষ্টে দিন কাটছে মেয়েটার, সবটা আমার জন্য হয়েছে। আমি যদি সেটি মিথ্যা না বলতাম তাহলে আন্টি আগের মতোই নিজের মেয়ের মতো আদর দিতেন, ভালোবাসা দিয়ে আগলে রাখতেন। সরি নাদিম, আই এম সরি। আচ্ছা, তুমি যে তোমার করা কাজের জন্য অনুতপ্ত এটাই অনেক। যাই হোক, ভালো থেকো, আমি আসছি। ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছি আমি, আজ হাজারো প্রশ্ন মনে বাসা বেঁধেছে আমার। নাহিম ভাইয়া নাকি নাহিদ ভাইয়া, কে হবে আমার জীবন সঙ্গী? নাহিদ ভাইয়া যাকে বড় ভাই ছাড়া আর কিচ্ছু ভাবিনি আমি, সেই কিনা হতে যাচ্ছে আমার স্বামী। আর বাকি রইল নাদিম ভাইয়া, ওনাকে আগে যতটা ভালো লাগতো এখন কেন জানি না আরও বেশি করে ভালো লাগছে আমার, কেমন আকৃষ্ট হয়ে পড়ছে ওনার উপর। পেছনের সব কিছু কেন জানি না ভুলে যাচ্ছি আমি, ওনার রূঢ় ব্যবহার, অত্যাচার, অবহেলা, অপমান সব কিছু ভুলে যেতে চাই, কিন্তু কেন 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 কেন? এসব তো বলার কথা নয়, পার্টিতে এত বড় অপমান করলেন, সেদিন বাসায় মামুর সামনে আমার ক্যারেক্টারলেস প্রমাণ করলেন, সব কিছু কি করে ভুলে যাচ্ছি আমি? কেন ওনাকে দেখলে বুক ধুকপুক করে ওঠে আমার, কেন নিজের অজান্তেই হেসে উঠি আমি ওনার কথা ভাবলে? ওনার বলা কথাগুলো কেন ফেলতে পারি না? আজকে ওনার পছন্দের বিরিয়ানি রান্না করতে মন কেন চাইছে বারবার? কি হয়েছে আমার? আমার ভাবনাগুলোকে আকাশে ভাসিয়ে দিয়েছি আমি,
তখন পাশে কারোর উপস্থিতি টের পেলাম আমি। নাহিদ ভাইয়া, তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে মরছি। আচ্ছা শোন, পরশু বিয়ে, তাই কালকেই কেনাকাটা করতে বেরাবো, তুই সকাল সকাল রেডি হয়ে নিস, ওকে? কেনাকাটা? কিসের কেনাকাটা? আর সেখানে আমি গিয়ে কি করব? তিতলি আর টিয়া আপুকে নিয়ে যান। আরে বাবা, তোর বিয়ে আর তুই কেনাকাটা করতে যাবি না? ও না ভাইয়া, আপনারা যান, আমি যাব না, আমার এসব ভালো লাগে না। সত্যি যাবি না? না। ওকে, তাহলে তোকে জোর করবো না। আচ্ছা, আমার অনেক কাজ আছে, তুই থাক, আমি আসছি। মানুষটাকে যত দেখি ততই অবাক হই আমি, সব সময় আমার ভালো মন্দের খোঁজ নেয়, কখনো মনের বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করতে বলে না, সব সময় অন্যের ইচ্ছা অনিচ্ছার দাম দেয়, নিজের কথা ভাবে না। না, ওই ডেভিলের জন্য বিরিয়ানি রান্না আমি করব না, এবার থেকে নাহিদ ভাইয়ার চাওয়া পাওয়াগুলোকেই দাম দেব। রাত প্রায় দুইটা, সমস্ত শরীরে কেমন যেন ব্যথা পাচ্ছি আমি, নড়তেও পাচ্ছি না, যেন চেইন দিয়ে কেউ বেঁধে রেখেছে মনে হচ্ছে আমায়। দু চোখের প্রখর ঘুম, তবুও চোখ মেলে তাকালাম আমি। ভালো মতো নিজেকে দেখে আমি অবাক হয়ে গেলাম, এ কি, এইসব কি? হ্যাঁ, নাদিম ভাইয়া আমাকে জড়িয়ে শটান হয়ে শুয়ে আছেন, তবে উনি জেগে নেই, ঘুমিয়ে পড়েছেন। ওনাকে দেখেই মাথায় আগুন জ্বলে উঠল আমার, ইচ্ছে করছে একটা লাথি দিয়ে বিছানা থেকে ওনাকে ফেলে দিই আমি। অসভ্য ইতর প্রাণী, এখানে এসেছিস কেন? তোর মরার জায়গা ছিল না, আর এখানে এসে মরতে হলো। হায় হায়, এখন এই ভারী শয়তানটাকে এখান থেকে বিদায় করব কি করে? ওই ঘুমিয়ে পড়, এত ভাবিস না, দেখ বেশি রাত জাগলে কিন্তু শরীর খারাপ করবে, তাই চুপচাপ করে শুয়ে পড়। ওনার কথায় ভ্রু কুঁচকে তাকালাম আমি। আরে, এ তো মরেনি, এখনো বেঁচে আছে, ধুর, মানে জেগে আছে। আপনি এখানে কেন? যান, নিজের রুমে যান, চোখ বুঝেই বলে উঠলেন উনি। না, যাব না। এই ডেভিলটা বলে কি এসব? যাবি না মানে? মামার বাড়ির আবদার, তুই যাবি, তোর বাপ তোর চোদ্দ গোষ্ঠী যাবে, কিন্তু সমস্যা একটাই, একাই দানব টুকু ডেভিলটাকে বিদায় করতে পারছি না, চোদ্দ গোষ্ঠী বিদায় করব কি করে? এটা তো ভারী চিন্তার বিষয়। থাক, এখন তো সবাই আসেনি, তাই অত ভেবেও লাভ নেই, ডেভিল একা এসেছে, আপাতত এটাকেই বিদায় করতে হবে। কি হলো, জান বলছি, কথা কি কানে যায় না? যায় না, আবার যায়ও, কিন্তু এখন শোনার ইচ্ছে নেই। এ তো আজব লোক, আপনার রুম থাকতে আমার রুমে থাকবেন কেন? এবার আপনার রুমে যান প্লিজ। যাব, তবে একটা শর্তে। যদি শর্ত মানিস তাহলে যাব, আর যদি না মানিস তাহলে আজকে এখানেই থাকবো। ওনার কথা শুনে খানিকটা ভ্রু কুচকে গেল আমার। শর্ত? কি শর্ত? না, আসলে তেমন কিছু না, তোর সাধ্যের বাইরেও না, যদি চাস তাহলে করতে পারবি, আর যদি না চাস তাহলে পারবি না। ঠিক আছে, আগে বলুন, তারপর দেখছি পারি কি না। না, আগে বল পারবি? না, কথাটা না শুনে আমি কিছুতেই বলতে পারবো না। আচ্ছা বাদ দিলাম, বলছি, কিন্তু পরে না করা চলবে না, ঠিক আছে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। লাফাঙ্গা কোথাকার, তোর কথায় কথা নাকি? কিচ্ছু করবো না আমি, দেখবো তুই আমার কি করতে পারিস। রোজ সকালে উঠে সবার আগে আমার ঘরে যাবি, গিয়ে আমাকে মিষ্টি সুরে ঘুম থেকে ডেকে তুলবি, লাইক এভাবে, ওগো শুনছো, উঠে পড়ো না প্লিজ, প্লিজ লক্ষ্মীটি, ওঠো না। ওনার কথা শুনে 440 ভোল্টের শক খেলাম আমি। বলে কি এই টেবিল, ছি কি নোংরা হচ্ছে দিন দিন। চোখ দুটো রসগোল্লার মতো করে অ্যাংরি ফেস নিয়ে ওনার দিকে তাকিয়ে আছি আমি। আরে বাবা, রাগ করছিস কেন? এটা জাস্ট ফান ছিল, আর কিছু নয়। এবার আসে আসল কথায়, রোজ সকালে আমার কফি নিয়ে আমার ঘরে যাবি, তখন যদি ঘুম থেকে উঠে পড়ি তাহলে ভালোই, না হলে তুই ডেকে তুলবি, এই যা, আর কিছু নয়।